ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার হলো একটি লোহার সিন্দুক। পুরনো বাড়ির ইটের দেওয়ালের ভেতর থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়েছে, তদন্ত করছে পুলিশ। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। ঘরে বসে প্রতিকার করার, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। প্রায় 200 বছরের পুরনো জমিদার বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার হলো একটি লোহার সিন্দুক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের বাহির চকে। পুরনো বাড়ির ইটের দেওয়ালের ভেতর থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। সিন্দুক দেখতে ভিড় জমান স্থানীয়রা। এককালে এখানেই ছিল মণ্ডল জমিদারের স্থপতি। জমিদারিত্বের স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গিয়েছে 200 বছরের পুরনো বাড়িটা। স্থানীয়রা জানিয়েছেন, মুকুল মণ্ডল মারা যাওয়ার পর তার পরিজনেরা বাড়ি ছেড়ে যে যার মতো চলে গিয়ে অন্যত্র বসবাস করছেন। মঙ্গলবার সকাল থেকে বিক্রি হয়ে যাওয়া এই পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। তখনই হঠাৎ কোনো ধাতব জিনিসের শব্দ পায় শ্রমিকরা। কিছুটা ভাঙার পরেই ইটের দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে লোহার সিন্দুক। জানা গিয়েছে, ওই সিন্দুকের ভেতরে একটি দুষ্প্রাপ্য দেবী মূর্তি ও কিছু ধাতব মুদ্রা ছিল। কয়েকজন স্থানীয় খবর দেয় ঢোলাহাট থানার পুলিশের কাছে। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মূর্তি সহ বেশ কিছু মুদ্রা লুপাট হয়ে যায় বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লোহার ভাঙা সিন্দুক থেকে কিছু ধাতব মুদ্রা উদ্ধার করে নিয়ে যায়। সিন্দুকটির ভিতর সত্যিই কোনো মূর্তি ছিল কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে একটা সিন্দুক ছিল, সেটে শরীরে গেছিলো আমরা দেখেছি। তারপরে পুলিশ এসে সেই জিনিসটা নিয়ে গেছে। সিন্দুকটা পরবর্তী সবাই অনেকে দেখেছে। হ্যাঁ, ঘর ভাঙা হচ্ছে। বাড়িটা হচ্ছে কে মল্লদে বাবুদে, ওরা এখানে এই ঘরেতে থাকে না। ভাঙা সিন্দুকটা দেখেছি, ওর ভিতরে কি ছিল তখন আমরা ছিলাম না, ওই লেবারেরা ছিল দুজন, আর এই যারা কিনেছে তারা ছিল বহু পুরনো, বহুত পুরনো। কেনটা পুলিশ এসে নিয়ে গেছে। ঢোলাহাট থেকে অরিন্দম শীলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া।